এইমস কল্যাণী এর পক্ষ থেকে আবারও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। তিনটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে নিয়োগের কথা জানিয়েছে। একাধিক পোস্টে নিয়োগ হচ্ছে এবং ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে। ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে সেপ্টেম্বরের 11 তারিখে। ভেনুটি কোথায় দেখুন, প্রথমেতে উল্লেখ রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, কমিটি রুম অফ এইমস কল্যাণী। তো সিরিয়াল নাম্বার 1 এর আন্ডারতে 11/9/2023 সকাল 9টা থেকে ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অ্যানাটমি। 9:30 থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং 10টা থেকে ইন্টারভিউ। এবং নিচেতে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বোল্ডেতে উল্লেখ রয়েছে যে 10টার পরে কোনোরকম ক্যান্ডিডেটদেরকে রিপোর্টিং এর জন্য অ্যালাউ করা হবে না। আরও যে দুটি ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে বায়োকেমিস্ট্রি এবং কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন। সুতরাং পোস্টের নাম এবং কোয়ালিফিকেশনগুলি চেক করা যাক। আচ্ছা, তার আগে আপনাদেরকে এজ লিমিট প্রসঙ্গে জানিয়ে রাখি, 30 ইয়ার্স এটি হচ্ছে আপার এজ লিমিট। এজ রিল্যাক্সেশন প্রসঙ্গে তার পরপরই কথা বলা রয়েছে, আপনারা একটু চেক করুন। পে স্কেলটি দেখুন, লেভেল 10 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ দ্য 7th পে কমিশন প্লাস NPF ফর মেডিকেল গ্র্যাজুয়েটস। জেনারেল কন্ডিশনগুলি আপনারা ইন্টারভিউ যোগ দেওয়ার আগে নিজে থেকে চেক করবেন। আসুন পোস্টের ডিটেলস এবং কোয়ালিফিকেশন দেখব। তার আগে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি করে শূন্য পদ রয়েছে সে প্রসঙ্গে জানিয়ে রাখি। দেখুন, এই টেবিলটির মাধ্যমে দেওয়া রয়েছে অ্যানাটমির ক্ষেত্রে ইউআর টাইপের একটি শূন্য পদ রয়েছে, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে ইউআর টাইপের একটি শূন্য পদ রয়েছে এবং কমিউনিটি মেডিসিন আর ফ্যামিলি মেডিসিনের ক্ষেত্রে ইউআর টাইপের 2টি শূন্য পদ রয়েছে। এই সমস্ত ডিপার্টমেন্টে যে পোস্টটিতে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে টিউটর। কোয়ালিফিকেশন হিসেবে লাগছে MBBS আর MSc ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। আচ্ছা, কি ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে নন মেডিকেল ক্যান্ডিডেটসদের জন্য এই টিউটর পোস্টের ক্ষেত্রে? অবভিয়াসলি মাস্টার্স ডিগ্রি ইন দ্য কনসার্ন স্পেশালিটি অ্যাজ আন্ডার নাম্বার 1 দেখুন অ্যানাটমির কথা উল্লেখ রয়েছে, MSc হিউম্যান অ্যানাটমি। নাম্বার 2 রয়েছে বায়োকেমিস্ট্রি, MSc মেডিকেল বায়োকেমিস্ট্রি। সুতরাং ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটস ওই দিনের ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিতে পারেন সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টসের জেরক্স কপি এবং অরিজিনাল কপি সহ। এবং তার আগে অবশ্যই এই অফিসিয়াল PDFটিকে একবার নিজে থেকে চেক করতে ভুলবেন না। আর এটিকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে। আর আবেদনপত্রের বয়ান আপনারা তার নিচেই পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই PDFটি নিচের দিকে স্ক্রল ডাউন করলেই পেয়ে যাবেন।